ডে বাই ডে করোনা ভাইরাসের যে লক্ষণগুলো দেখা যায়। আক্রান্ত হওয়ার প্রথম এবং তৃতীয় দিন সাধারণ ঠান্ডা কাশি বা ফ্লু এর মতোই লক্ষণ দেখা দিবে। আক্রান্ত ব্যক্তির জ্বর আসবে। হালকা গলা ব্যথা শুরু হবে, অনেকের নাও হতে পারে। যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম তাদের ডায়রিয়া ও বমি হতে পারে। আক্রান্ত ব্যক্তি তখনও স্বাভাবিকভাবে খেতে পারবে। চতুর্থ দিন আক্রান্ত ব্যক্তির গলা ব্যথা প্রচুর বাড়তে থাকবে। আক্রান্ত ব্যক্তির কণ্ঠস্বর ভেঙে যাবে। শরীরের তাপমাত্রা 37.5 সেন্টিগ্রেডের আশেপাশে চলে আসবে। তারপর থেকে খাবার খেতে ও পানি পান করতে সমস্যা দেখা দেবে। তারপর থেকে হালকা মাথা ব্যথা ও ডায়রিয়া শুরু হবে। পঞ্চম দিন থেকে ইনফেকশন বাড়তে শুরু করবে। তীব্র গলা ব্যথা শুরু হবে। ব্যথার সময় খাবার খেতে খুব কষ্ট হবে। গলা ভাঙা আরও বাড়তে থাকবে। শরীরের যে কোনো অংশে ব্যথা অনুভব হবে এবং সারা শরীর মুভ করতে কষ্ট হবে। শরীরের জয়েন্টগুলো ব্যথা করবে ও শরীর দুর্বল হয়ে যাবে। ষষ্ঠ দিন জ্বর এখনও হালকা থাকবে। শরীরের তাপমাত্রা 37 সেন্টিগ্রেড হতে পারে। শুকনো কাশির সাথে গলা ব্যথা থাকবে। খাবার খেতে গেলেও কথা বলতে গেলে গলা ব্যথা করবে। ক্লান্তি অনুভব হবে ও প্রচণ্ড বমি হবে। এখন থেকে মাঝে মধ্যে শ্বাসকষ্ট শুরু হবে। বিভিন্ন জয়েন্ট ও আঙ্গুলে ব্যথা করবে। তীব্রভাবে ডায়রিয়া ও বমি বাড়তে থাকবে। সপ্তম দিন শরীরের তাপমাত্রা 38 সেন্টিগ্রেড পর্যন্ত চলে আসবে। অত্যাধিক কাশির সাথে থুথু হবে। শরীর ব্যথা, মাথা ব্যথা, ডায়রিয়া ও বমি আরও অবনতি হবে। অষ্টম দিন তীব্র শ্বাসকষ্ট শুরু হবে। প্রতিবার শ্বাস প্রশ্বাসে বুক খুব ভারী হয়ে যাবে। কাশি, মাথা ব্যথা, জয়েন্ট ব্যথা আরও বেশি বাড়তে থাকবে। শরীরের তাপমাত্রা 38 সেন্টিগ্রেড এর উপরে চলে আসবে। নবম দিন যদি সবগুলো লক্ষণ দেখা দেয় তাহলে আপনার খারাপ সময় শুরু হতে চলছে। যদি আপনার এই লক্ষণগুলো দেখা দেয় তাহলে আপনার টেস্ট করতে হবে। আপনার যদি এই তিনটি লক্ষণ দেখা দেয়, জ্বর, কাশি, শ্বাসকষ্ট, তাহলে জরুরি চিকিৎসা সেবা নিন। করোনা থেকে নিরাপদে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।